ভারতের নির্বাচন কমিশন জানিয়েছেন ছত্তিশগড় গোয়া গুজরাট হিমাচল প্রদেশ কেরল কর্ণাটক মধ্যপ্রদেশ মণিপুর মিজোরাম সিকিম তামিলনাড়ু এবং পুদুচেরিতে একশো শতাংশ ভোট পড়েছে ভোট গণনা হবে আগামী জুলাই এদিন রাষ্ট্রপতি পদে এনডি প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু বিরোধী জোটের প্রার্থী ছিলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা যশবন্তের অভিযোগ টাকার বিনিময়ে ক্রস ভোটিং করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে অবশ্য বিরোধী প্রার্থীর অভিযোগ খারিজ করে দিয়েছেন ভোটের আগে তিনি বলেছেন এই লড়াই কোন ব্যক্তি বিশেষের নয় এটা একটা আদর্শের লড়াই অঙ্কের হিসেবে এনডিএর প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত দুই প্রার্থী সারা দেশে ঘুরে প্রচার চালিয়েছেন দেশের রাষ্ট্রপতির আসনে কে বসবে তা একুশ জুলাই স্পষ্ট হয়ে যাবে রিপোর্ট নিউজ